সাগর দিঘি আগামী দিন পথ দেখাবে, সেই সাগর দিঘির নির্বাচন আগামী দিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা গেম চেঞ্জার হয়ে থাকবে। এই সাগর দিঘিতে যেভাবে তৃণমূল এই কদিন ধরে দমনপীড়ন নীতি চালিয়েছে কংগ্রেসের উপরে, সাধারণ মানুষের উপরে, সেখানে একটা জিনিস স্পষ্ট, মানুষ এবারে প্রতিজ্ঞাবদ্ধ যে সাগর দিঘি পরিবর্তনের পথ দেখাবে এবং সাগর দিঘি আগামী দিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা মোড় ঘোরানো পদক্ষেপ হতে চলেছে, মোড় ঘোরানো একটা নির্বাচনী অ্যাসেম্বলি সিট হতে চলেছে। কংগ্রেস প্রার্থীকে সুবিধা করে দিতে তো কেউ বলেনি, কংগ্রেস প্রার্থীকে সুবিধা করে দেওয়ার মতন কংগ্রেসের সেই ক্ষমতাও নেই যে কংগ্রেস প্রার্থীকে কোনো কমিশন বা পুলিশ প্রশাসন সুযোগ সুবিধা করে দেবে। প্রশাসন বা ইলেকশন কমিশনের ভূমিকায় আমরা সন্তুষ্ট এই জায়গাটাতে যে নির্বাচন যেটা হচ্ছে সেখানে মানুষ ভোট দিতে পারছে, তার জন্য যা সচেষ্ট পদক্ষেপ নেওয়ার দরকার নির্বাচন কমিশন সেই পদক্ষেপটা নিয়েছে এবং এবং এটা নিয়েছে বলেই তৃণমূলের আজকে মানে খুব রূঢ় ভাষায় বলতে গেলে তার কেটে যাওয়ার মতন অবস্থা তৃণমূল আজকে সেটাই হয়েছে। আমরা বলবো মানুষের রায়ের উপর অপেক্ষা করো, মানুষ যা রায় দেবে সেটাই মাথা পেতে নেওয়া উচিত। জোচ্চর জালিয়াতবিহীন নির্বাচন তৃণমূলকে করতে হবে, সেই শিক্ষাটা তৃণমূল এখন থেকে নেওয়ার চেষ্টা করুক না, এবং সাগর দিঘি আগামী দিন পথ দেখাবে এটা আমি তোমাকে বললাম। 2011 কিন্তু শেষ হাসি হেসেছিল 34 বছরের বাম সরকারকে টলিয়ে রীতিমতো সাগর দিঘিতেই প্রথম তৃণমূল কংগ্রেস। তোমাকে আমি একটা কথা বলি, 2008 সালে প্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়, তৃণমূল কংগ্রেস প্রচার করছে। ও বাদ দাও, তৃণমূল কংগ্রেসের কথা বাদ দাও, চোরচোরটাদের দল আবার তাদের আবার প্রচার। বলছি যে এই যে সাগর দিঘিটা যেরকম হচ্ছে না আজকে, এই বামফ্রন্ট সরকারের সেই সময় একটা খুব মারাত্মকভাবে ভিত নড়িয়ে দিয়েছিল, একটা বাই ইলেকশন হয়েছিল যেখানে কংগ্রেস তৃণমূলকে সমর্থন করেছিল বিষ্ণুপুরে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই মুহূর্তে একটা গেম চেঞ্জার ছিল। এবং আমি তোমাকে আজকের দিন দাঁড়িয়ে বলছি এই সাগর দিঘির নির্বাচন আগামী দিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা গেম চেঞ্জার হয়ে থাকবে। তৃণমূল এই সিটটা, তৃণমূল তো বরাবর এই সিটটা জিতে আসছে 2011 সালের পর থেকে, কিন্তু এবারের মানুষ তৃণমূলকে উচিত শিক্ষা দেবে এই সাগর দিঘি নির্বাচনের সিটে। চোরচোরটাদের তো রাস্তায় ঘুরতে দেওয়া যায় না, এখন এই চোরচোরটাগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বলে চোরচোরটাগুলোকে যদি পুলিশ তারা করে এটা তো অসুবিধার কোনো কারণ নেই। তো চোরচোরটারা যদি চোরচোর জালিয়াতরা যদি এখন ভোট লুট করতে আছে, পুলিশ কি করবে? পুলিশ আজকে নির্বাচন কমিশনে, পুলিশ বলে না 30 কোম্পানি সেন্ট্রাল ফোর্স, আমরা এটা বারংবার ইলেকশন কমিশনকে বলেছিলাম যে মানুষের ভোট দানে যদি আপনারা বাধা দিতে না চান, মানুষকে যদি সঠিকভাবে ভোট দেওয়াতে চান, তাহলে এই নির্বাচনে সেন্ট্রাল ফোর্সের যে অ্যাপ্রোপ্রিয়েট ফোর্স মানে যথাসংখ্যক যে ফোর্স সেটা দেওয়া উচিত। এবং সেন্ট্রাল, আমরা খুব খুশি যে ইলেকশন কমিশন 30 কোম্পানি সেন্ট্রাল ফোর্স সেখানে দিয়েছে। জালিয়াতি করতে গেলে যদি জোচ্চর জালিয়াতদের যদি এখন পুলিশ রুখে দেয় বা সেন্ট্রাল ফোর্স যদি রুখে দেয় ইলেকশন কমিশনের চাপে, এটা আমরা কি করতে পারি বলুন তো? কি কংগ্রেসকে ভয় পাচ্ছে শাসক দল? এই কংগ্রেসকে বরাবরই ভয় পায়। আমার দেখুন ওই যে সাদা হাইকোর্টের উল্টো দিকে সাদা বাড়িতে একটা হাম্মক বস থাকে, ওই সাদা বাড়ির যে কাস্টোডিয়ান যাকে বলা হয়, যে নাকি মুকুল রায়কে কোনোদিন আজ অব্দি দেখতে পেলো না, যে বিজেপি থেকে তৃণমূলে এসছে সেটা দেখতে পাইনি, তো সেই আহম্মকটাও তো আমাকে এত ভয় পায়, আমার বিরুদ্ধে প্রিভিলেজ মোশনের নোটিশ করলো, আমি দুটো চিঠি চালাচালি করলাম, ব্যাস তারপরে বন্ধ হয়ে গেল, ফিউজ হয়ে গেল। কংগ্রেসের শততাকে তৃণমূল কংগ্রেস ভয় পায়। শুনুন, আমরা শূন্য হতে পারি, রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ চোরের দল বলে না, লোকেরা শির দ্বারা সোজা রাখাটাকে সম্মান করে। আর তৃণমূলের যত বড় বড় নেতাই হোক, লোককে পাশ গেলে বলে ওই দেখ চোরটা যাচ্ছে, এটা আমাদের সম্মান।